কেমন এক্সপিরিয়েন্স আছে? আমার যেটা নিজের মনে হয় যে আমি অনেক মেগা সিরিয়ালে অভিনয় করেছি, টেলিফিল্ম করেছি, ডিরেকশন দিয়েছি, স্ক্রিপ্ট লিখেছি, এই যে ইউনিটটাতে আমি কাজ করতে এসেছি, অমিত, আমি অমিতের সম্পর্কে জানতাম, অমিতের সাথে কোনোদিন আগে কাজ করিনি, কিন্তু আমি শুনেছি যে ও খুব অত্যন্ত প্লেজেন্ট, মাথা ঠান্ডা রেখে কাজ করে, এবং কাজ করতে এসে সেটাই আমি দেখলাম। এবং দ্য এন্টায়ার ইউনিট, যেটা আমি প্রথমেই বললাম যে আমার এখানে আসতে ভালো লাগে, মেকআপ রুমে থাকতে ভালো লাগে, এবং যারা সহ অভিনেতা অভিনেত্রী তারা এত বেশি খোলা মনের, এত বেশি আনন্দ করে কাজ করে, যেটা আমার মনে হয় যে কোনো কাজের উৎকর্ষকে বাড়ায়। কারণ কাজ তো সবাইকে, যে ক্যামেরাম্যানটাকে ক্যামেরা করতে হবে, যে ডিরেক্টরটাকে ডিরেকশন দিতে হবে, যে মেকআপ সে মেকআপ করবে, যে অভিনয় সে অভিনয় করবে, কিন্তু একটা যে যে কোনো, যেহেতু একটা ধারাবাহিক, একটা সংযুক্ত শিল্প, সেখানে সকলের সাথে সকলের যে সংযোগটা এত সুন্দর, এত মানে কি বলবো, মানে বুনিয়াদটা যার জন্য খুব শক্ত হয় এবং এক কথায় এক্সেলেন্ট লাগে আমার। তো আমাকে একটা কথা বলো, যে আমি খবর পেয়েছি ইটস এ সিঙ্গেল মাদার স্টোরি, সেটা নিয়ে একটু বলো। সিঙ্গেল মাদার স্টোরি, যে কোনো ধারাবাহিকে তো শুধু একজনকে নিয়ে গল্প হয় না, কারণ একটা নিউক্লিয়াস থাকে, একটা কেন্দ্রবিন্দু থাকে, তার পাশে অনেকগুলো শাখা প্রশাখা, এবং তার জীবন থেকে অনেক কিছু অভিজ্ঞতা আছে, এবং সেই অভিজ্ঞতাগুলো কিন্তু সে যাদের যাদের সাথে জড়িত প্রত্যেকের সাথে গিয়ে তার একটা অভিঘাত সৃষ্টি হচ্ছে। এবং যে কারণে দুটো পরিবার, যিনি সিঙ্গেল, যে মেয়েটি সিঙ্গেল মাদার, সে একটা পরিবারে বিলং করে, এবং সে পরবর্তীকালে হয়তো একটা কোনো সম্পর্কে জড়াবে বা বিবাহে জড়াবে, সেটা গল্প বলবে, সেখানেও আরেকটা পরিবার আসবে। এবং আমি যে চরিত্রটা করছি, আমি হচ্ছি বাড়ির সবচেয়ে হেড, আমি হচ্ছি দাদুর চরিত্র করছি, আমার ছেলে আছে, আমার ছেলের বউ আছে, আমার মেয়ে আছে, এবং প্রত্যেকে কিন্তু তাদের নিজস্ব মতামত নিয়ে আছে, এবং যত মত তত পথ, যত মত তত প্রতিঘাত, তত বেশি সংঘাত। এবং আমার মনে হয় যে যে কোনো ধারাবাহিকে নাটকীয়তা, সংঘাত, দ্বন্দ্ব, সুস্থ মূল্যবোধ, সুস্থ সংস্কৃতি কিন্তু সেই সিরিয়ালটাকে একটা ভালো জায়গায় নিয়ে যায়। টিআরপি প্রশ্নটা আলাদা নেই, বলতে পারবো না, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে এখনো পর্যন্ত, যে প্রত্যেকটা দৃশ্যে বা প্রত্যেকটা ঘটনার মধ্যে একটা ইতিবাচক দিক আছে, যে ইতিবাচক দিকটা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়, যার জন্যে যে সম্পর্কটা আমাদের কাজ করতে গিয়ে গড়ছে সেটা প্রতিফলিত হবে আলটিমেট কাছে। একদম ঠিক। ওয়েল, যা আমি প্রেস মিটে যা শুনলাম, যা বুঝেছি, তিনটে ইউএসপি হচ্ছে এই সিরিয়ালে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে স্টোরি, অ্যান্ড দেন হচ্ছে ছোট দুটো পুচকেরা, অ্যান্ড থার্ড সেট আপ, সেটটা দারুণ। এইটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি কিন্তু 60-70টা হয়তো মেগা সিরিয়াল হয়ে গেছে, এরকম একটা অভিনব সেট আমি দেখিনি, আমরা দেখিনি, আমরা প্রচুর কভার করেছি, না না না। এবং আই লাইক দ্য গ্রে হোয়াইট কম্বিনেশন, উইচ ইজ ভেরি অস্টিয়ার, ভেরি স্টার্ক, এবং যেহেতু ইমোশন গুলো ভীষণ বেশি কালারফুল, সেটা যদি ব্যাকগ্রাউন্ডটা স্টার্ক হয় তখন ইমোশন গুলো অনেক বেশি বেরোয় বলে আমার নিজের ধারণা। জাস্ট লাস্ট একটা প্রশ্ন, জাস্ট কিউরিয়াস, এতগুলো মেগা সিরিয়াল সময় পাল্টাচ্ছে, আমরা কি রাইট পাথে এগোচ্ছি? সিরিয়ালস এত এত বছর ধরে আপনি আছেন, ইউ আর মাই ফেভারিট অ্যান্ড একটা লিজেন্ডারি অ্যাক্টর, তো কতটা চেঞ্জ দেখছেন ইন্ডাস্ট্রি, কতটা চেঞ্জ? অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে, কারণ হচ্ছে যে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হওয়ার কথা। একটা সময় আমি যখন মেগা সিরিয়াল লিখতাম তখন কিন্তু যে আবহাওয়া ছিল, এখন সে আবহাওয়াটা বদলে গেছে, এবং বদলে যাওয়ার ফলে প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে। কিন্তু আমি এটাও বলবো যে যেটা আমার কাছে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে হয়, যে মেগা সিরিয়াল তো আমরা যখন করতাম ছিল দূরদর্শন, হ্যাঁ হ্যাঁ, দূরদর্শনের পরে এলো আলফা বাংলা, আলফা বাংলার পরে এলো জি বাংলা, তারপরে কিন্তু এলো স্টার, তারপরে মাঝখানে সানন্দা এসেছে, মহুয়া এসেছে, রূপসী বাংলা এসেছে, কিন্তু সাস্টেনেবিলিটিটা তো ভীষণ ইম্পর্টেন্ট জিনিস না, টিকে থাকা, এবং টিকে থাকার পেছনে একটা উৎকর্ষ কাজ করে, আমাকে দর্শকের কথাও ভাবতে হবে। আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড থেকে শুধুমাত্র আমার রুচি সম্পন্ন গল্প ভাবি বা ভাবতে চাই, যেমন আমার মনে আছে যে একটা সময় যখন স্টার বাংলাতে ঋতুপর্ণ ঘোষের একটা গানের ওপারে বলে একটা সিরিয়াল হতো, যে সিরিয়ালটা অসম্ভব আমাদেরকে আকর্ষণ করত, কিন্তু সেটা টিআরপি অনেক কিছু ছিল না। তো আমাকে সব দিকে ভাবতে হবে, কারণ আলটিমেটলি কিন্তু
এটার মধ্যে একটা বাণিজ্যিক দিক আছে, যে বাণিজ্যিক দিকটা আমরা শুধুমাত্র শিল্পকলার জন্য ভাবলে পরে ওটাকে কিন্তু অবহেলা করা যাবে না। বাণিজ্য শিল্পের যেটা সমন্বয়, সেই সমন্বয়ের জন্য কিছু হয়তো চেঞ্জ হয়, এবং এটা কিন্তু পৃথিবীতে কোনো কিছু অ্যাবসলিউট না, এভরিথিং ইজ ভেরি ম্যালিয়েবল এবং সময়ের প্রবাহের সাথে সাথে ঘটে, এবং যেটা ভালো সেটা থেকে যায়, যেটা ভালো না সেটা থাকে না। থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের সাথে কথা বলেছেন, গুড লাক ফর 18th অফ ডিসেম্বর। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড কনগ্রাচুলেশন যে এতটা সময় নিয়ে আপনারা এসেছেন এবং এরকম একটা সিরিয়ালকে আপনারা কভার।